আটাশ বছর পর কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাই ব্রেকারে তিনটি শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে নিয়ে গেছেন ফাইনালে ফাইনালেও খেলেছেন দুর্দান্ত পুরো টুর্নামেন্ট জুড়েই নজর কেড়েছেন আর তাই কোপা আমেরিকার টুর্নামেন্টে সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন ট্রফি জেতার এক সপ্তাহ পর সংবাদ মাধ্যম ওলেকে এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক তিনি বলেছেন অধিনায়ক লিওনেল মেসির জন্য মরতেও পারবেন মেসির কাছ থেকে ইনস্টাগ্রামে পাওয়া ফেনোমেনন তকমাটাও বিশেষ কিছু মার্টিনেজের জন্য তিনি বলেন মেসি আমার সঙ্গে ছবি দিয়ে লিখল সে একজন ফেনোমেনন এরপর আমি কিভাবে ফাইনালের মতো জায়গায় পারফর্ম করা ছাড়া থাকতে পারি আমি তাকে আমার জীবন দিয়ে দিতে চাই আমি তার জন্য মরে যেতে চাই আমি আরও চার পাঁচ মাস আগে বলেছিলাম আমি চাই সে আমার আগে কোপা জিতুক এবং এটা সত্যি বাকি সব আর্জেন্টাইনের মতোই আমার মনে হয় ব্রাজিলিয়ানরাও শুধু মেসির জন্য চেয়েছিলেন আমরা কোপা জিতি ইনস্টাগ্রামে তাকে নিয়ে মেসির পোস্ট সম্পর্কে মার্টিনেস বলেন আমি ভাষাহীন হয়ে পড়েছিলাম এটা দেখার পর সেখানে কিছু বাক্য ও ছবি ছিল যা বাকিটা জীবন সঙ্গে রাখা যায় অথবা সে আমাকে জড়িয়ে আছে ওই ছবিটা ফ্রেমে আটকে রাখা যায় এটা আমাকে ফাইনালে শক্তি দিয়েছে এবং আরও ভালো করতে অনুপ্রাণিত করেছে মেসিকে এবার বিশ্বকাপটাও এনে দিতে চান মার্টিনেস আর্জেন্টিনা শেষবার বিশ্বকাপ জিতেছে উনিশশো সালে দু সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে গিয়েও আর্জেন্টিনা জার্মানির কাছে হেরে যায় এক শূন্য গোলে তবে কোপা আমেরিকা জয়ের পর আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে মার্টিনেজের এখন অনেক বড় স্বপ্ন দেখছেন তিনি মার্টিনেজ জানিয়েছেন সব চায় মেসি শিরোপা জিতুক কোপা আমেরিকা জিতেছে আশা করি এবার আমরা তাকে বিশ্বকাপটাও দিতে পারব সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাই ব্রেকারে তিনটি শট ঠেকিয়েছেন তাতে প্রশংসায় ভেসেছেন মার্টিনেজ সঙ্গে আলোচনা এসেছে আরও একটি বিষয় প্রতিটি পেনাল্টি শটের আগেই কলম্বিয়ার ফুটবলারদের বিভিন্ন কথা বলে বিভ্রান্ত করছিলেন মার্টিনেস এ নিয়ে তিনি বলেন আমি যা বলেছিলাম তা পৃথিবীর বাইরে কিছু না ক্রমাগত পেনাল্টি নেওয়া ফুটবলারদের সঙ্গে কথা বলে যাচ্ছিলাম আমি কখনো এমন দেখিনি তবে নিজে করেছি শুধু প্রতিপক্ষকে ভয় ধরাতেই নয় নিজেকে রোমাঞ্চিত ও অনুপ্রাণিত করতেও